আজিমগঞ্জ স্টেশন সংলগ্ন মিনি বাজারে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্র চেহারা নিল গোটা এলাকা। আজ আজিমগঞ্জ আরপিএফ এর সামনে গিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করে। তাদের বক্তব্য, কেউ 60 বছর, কেউ 70 বছর সেখানে বসবাস করছে, কেউ আবার সেখানে দোকান করে দোকান চালাচ্ছে। তাদের বক্তব্য, আরপিএফের নতুন ইন্সপেক্টর প্রিয়রঞ্জন তিনি তাদের কাছে তোলা চাইছে, কেউ কোনোদিন 5,000, কোনোদিন 6,000 মাসহারার জন্য আদায় করছে, আদায় না হলে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। এমনকি রেলের জমিতেই বসবাসকারী বেশ কিছু মানুষজন, তাদের বক্তব্য, তারা কেউ 60, কেউ 70 বছর বসবাস করছে, তাদের কাছ থেকেও বাড়িতে গিয়ে তোলা চাওয়া হচ্ছে, না দিতে পেয়ে তাদেরকে অত্যাচার চালানো হচ্ছে। অপরদিকে এলাকাবাসীদের বক্তব্য, রেলের উন্নতির স্বার্থে তারা জায়গা ছাড়তে রাজি আছে, কিন্তু তোলাবাজি করতে কখনোই দেবে না। এরই প্রতিবাদে এলাকার মহিলা এবং পুরুষরা আজ আজিমগঞ্জ স্টেশনে যায় এবং সেখানে আরপিএফের অফিসের সামনে রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করে। অপরদিকে যে জায়গা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে সেখানে বেশ কয়েকটি দোকান, প্রায় 60 থেকে 65টি দোকান এলাকাবাসীরা তুলে নিয়েছে। তাদের বক্তব্য, রেল সংস্কার করার জন্যই তারা তুলে দিচ্ছে, কারণ তাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু এখানেও সবচেয়ে বড় প্রশ্ন, নোটিশটা দিল কে? কারণ নোটিশের মধ্যে কোনো রকম সিগনেচার ছিল না। নোটিশটা কে লাগিয়ে গিয়েছে সেটাও তারা জানে না। পরিস্থিতি যথেষ্টই জটিল আকার ধারণ করেছে। গ্রামবাসীদের বক্তব্য, এরপরেও যদি কোনো ব্যবস্থা গ্রহণ না করা হয় সেই কারণে তারা এখানে এসেছে, এবং যদি দেখতে পাওয়া যায় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না সেক্ষেত্রে তারা বৃহত্তর আন্দোলনের দিকে যাবে। প্রবীণ মণ্ডলের রিপোর্ট, এনটিভি WB। আজকের আপনাদের এই আন্দোলন কিসের জন্য? আমাদের আজকে আন্দোলনটা হচ্ছে, এই আরপিএফ ইন্সপেক্টর জবে থেকে এসেছে, আসা মাত্রই শুরু করলো। এখানে ওনার একটা স্টাফ ছিল যোগেশ, পাতলা করে আজকে নাই, ওনাকে দিয়ে গোটা মার্কেটে একটা মান্থলি সিস্টেমে করার চেষ্টা করলো। সেই মান্থলিগুলো করানো হলো না। আমরা জনপ্রতি দিয়ে আমাদের কাছে লোক গরিব মানুষ এসে বলছে আমরা কোথা থেকে দেবো, আমরা টুকরি নিয়ে ব্যবসা করি, আমরা ফুটপাতে ব্যবসা করি, দিল না। তার জন্য আজকে আরপিএফ এএনকে প্রভাবিত করে, নতুন এএন এসছে, এর আগের এএন সাহেবকে প্রভাবিত করতে পারেনি, নতুন এএন সাহেবকে প্রভাবিত করে সব দোকানপাট উচ্ছেদ করছে। গরিব মানুষরা যাবে কোথায়? পয়সার জন্য করছে এই আরপি। আমরা অনেক রেলের প্রশাসনিক রেলকে দেখেছি, আরপিএফকে দেখেছি, যে কেউ কোনো আরপিএফ সাহেবকে দেখিনি যে গাছ চুরি করতে, কোনো আরপিএফ সাহেবকে দেখিনি যে ঘর বানানোর জন্য পয়সা খেতে, আমি কোনো আরপিএফ সাহেবকে দেখিনি যে গাঁজা ব্যবসায়ীর চার চাকা চালিয়ে বেড়াতে। আমি এই আরপিএফ সাহেবকে প্রথম দেখছি গাঁজা ব্যবসায়ীর চার চাকা চালিয়ে বেড়াতে আর নিজে ওই গাড়িতে গাঁজা পাচার করছে। আপনারা দেখতে পাবেন ওনার বাড়ির সামনে এখন গাড়িটা দাঁড়িয়ে আছে, কার গাড়ি প্রশ্ন করলে আপনারা বুঝতে পারবেন। আপনারা এই বিষয়ে আপনারা জানেন, আমাদের দাবি হলো গরিব মানুষের উপরে যেন অত্যাচার বন্ধ করুন। আর আরপিএফ উনি যে পাচারের সময় লিপ্ত আপনারা যেমন জানেন, তো অভিযোগ করেননি কোথাও? হ্যাঁ, আমরা বারবার বলে এসেছি, আমরা বলে এসেছি এর আগেও, যে বলছে তাকেই তুলে নিচ্ছে। আমরা বলে এসেছি, বলতে গেলে তো বেশি অত্যাচার করছে, দেখুন না, মুখ খুলছে বলে যাচ্ছে অত্যাচারটা আমাদের উপর অত্যাচারটা সানি আনছে। আজকে আমাদের অন্যায়, আমরা রেলের জায়গায় বসবাস করছি, আইডে সাইডে দেয় আমাদের, বলুক না, কনস্ট্রাকশন হলে উঠে যাবো আমরা, এটা তো ব্যাপার। তাহলে এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি অবিলম্বে এই দুর্নীতিবাজ, এই ঘুষখোর, এই দালাল, এমনকি ইউনিয়ন মহিলা চক্র আছে, সিটি হোটেল আছে, একটা হোটেলে প্রতি রাত্রে যায়, আপনারা দেখতে পান, হোটেলের নামটা যদি বলেন প্রশ্ন করেন আমি বলে দেবো। কি, কোন হোটেল? আশপাশ হোটেলে যায়, রাত মান মদ খায়, মহিলাকে নিয়ে পড়ে থাকে, মহিলাদেরকে নিয়ে পড়ে থাকে। এই আরপিএফ ইন্সপেক্টর, আমরা চাইছি অবিলম্বে এই আরপিএফ ইন্সপেক্টরকে সরিয়ে অন্য অফিসারকে দেওয়া হোক। এখানে আপনার নাম? আমার নাম লালু প্রসাদ। আজকের আপনাদের এই ঘেরাও কর্মসূচি মূলত কি কারণে? ঘেরাও কর্মসূচি বলতে, কয়েকদিন ধরে যে অন্যায় অত্যাচার নামিয়ে নিয়ে এসছে ইন্সপেক্টর সাহেব, এবং পাশাপাশি তার একটা খুঁটি পুঁততে গেলে তিনি যে চলে যান তার কাছে, ধরে নিয়ে আসেন এবং পয়সার বিনিময়ে সে ছেড়ে দেয়, প্রত্যেক প্রতিনিয়ত করে সেটা। তার জন্যই আমরা এই আন্দোলনটা শুরু করেছি, এবং পাশাপাশি যে বাজার উচ্ছেদ, আজকে বাজার উচ্ছেদ সেটাও কিন্তু একটা পয়সার ব্যাপার। বাজারে বলেছিল যে আমাকে কিছু মাসোয়ারা দিতে হবে, আমরা সেই মাসোয়ারাটা দিয়ে প্রতিবাদ করেছি, প্রতিবাদ করার জন্য আজকে বাজার উচ্ছেদ, কাউকে একটা রেলের আধিকারিককে নিয়ে সে প্রভাবিত করে তাকে বাজারগুলো উচ্ছেদ করছে। পাশাপাশি গরিব মানুষ যারা থাকে, রেলের জায়গায় পড়ে আছে থাকে, রেল কোনো যদি কনস্ট্রাকশনের কাজ করে উঠে যায় মানুষ বললে, অন্য অন্যত্র চলে যায়, কিন্তু সেটা কিন্তু মানতে চাইছে না, আমাদের উপরে অত্যাচার হানিয়ে আনছেন এই ইন্সপেক্টর সাহেব। মূলত এই ইন্সপেক্টর সাহেবকে এখান থেকে আমরা চাই আজিমগঞ্জ থেকে সরে যাক, এটাই আমাদের মূল দাবি আজকে। আপনার নাম? আমার নাম হচ্ছে উত্তম।
কত পয়সা লাগবে বলে কি মাসে মাসে আপনার নাম একজন দুয়ারে দাঁড়িয়ে আছে, একজন আমার ঘরে ঢুকেছে। আমার স্বামী ছিল না, আমার স্বামী বাইরে গেছিল ইনকাম করতে খাটতে। আমার গরিব মানুষ কোথায় পাবো 5,000 টাকা করে যে দিব? দিয়ে আর একজন দুজন চপ্পলের দোকানে ওখানে দাঁড়িয়েছে, ফোনে ফোন করছে যে বেটা চলে আসলে ধরে নিবি। আমি শুনতে পেয়েছি। আর আমার চা ছেলে চা বিক্রি করে, হকারি করে। আমরা গরিব মানুষ কোথায় পাবো টাকা যে 5,000 করে দিব? আমার ধমকি দেখাচ্ছে, 7 দিনের টাইম দিলাম তোর ঘর ভেঙে দিব। আপনার পাশে আরো আশেপাশে কাউরি কাছে গিয়েছিল? আপনার নাম